নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে 10 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে আসামিদের 50,000 টাকা করে জরিমানা অনাদায়ে আরও 2 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সোমবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর বিচারক জেলা জজ ফাতেমা ফেরদৌস এ রায় দেন। এর আগে সকাল 10টার দিকে নোয়াখালী জেলা কারাগার থেকে মামলার 15 আসামিকে কড়া নিরাপত্তায় আদালতের হাজতখানায় আনা হয়। অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে মোহাম্মদ মিন্টু ওরফে হেলাল ঘটনার পর থেকে পলাতক আছেন। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এ গৃহবধূ। মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে এবং 6 জন আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছে এবং প্রত্যেকের 50,000 টাকা করে জরিমানা অনাদায়ে 2 বছর কারাদণ্ড আছে। রাষ্ট্রপক্ষ অত্যন্ত সন্তুষ্ট, এটা একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।